আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তত্ত্বকণিকা বিড়িতে আপনাদেরকে স্বাগতম। আমি শেখ মোহাম্মদ রুমান সিদ্দিকীর ইমেল, LLB অনার্স ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। আমি আপনাদের সঙ্গে এখন থাকব নবম দশম শ্রেণীর ধ্বনি পরিবর্তন নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হলো ধ্বনি পরিবর্তন। আসলে ভাষার পরিবর্তন ধ্বনি পরিবর্তনের সাথে সম্পৃক্ত। ভাষার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ধ্বনির যেমন পরিবর্তন হয়, ঠিক তেমনই ধ্বনির পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভাষারও পরিবর্তন হয়। এই ধ্বনি পরিবর্তনে নানা প্রক্রিয়া সম্পূর্ণভাবে নানাভাবে প্রক্রিয়া সম্পন্ন হয়, আর আজ আমরা সে সকল প্রক্রিয়া নিয়েই আলোচনা করব। প্রথমেই চলে যাচ্ছি আমি আদি সরাগমের দিকে। আসলে ধ্বনি পরিবর্তন প্রধানত তিনটি নিয়মে হয়ে থাকে। একটি হলো আদি সরাগম, মধ্য সরাগম ও অন্ত সরাগম। তাছাড়া আরও বিভিন্ন প্রক্রিয়া রয়েছে। তো আজকে আমরা এই ক্লাসে এই তিনটি প্রক্রিয়া নিয়ে সাধারণত আলোচনা করব। আদি সরাগম, আদি সরাগম মানে কি? আসলে আমরা প্রথমত একটা কথা বুঝি, আদি অর্থ কী শুরু, বা আদি অর্থ কী প্রথম। সবার প্রথম যেটা বা সর্বপ্রথম যেটা, সেটা হলো আদি, আদি সরাগম। আসলে আমরা যদি ভিন্ন ভিন্নভাবে বুঝি, আদি শব্দের অর্থ প্রথম, স্বর শব্দের অর্থ স্বরবর্ণ, গম শব্দের অর্থ গমন করা বা আনায়ন করা বা যুক্ত করা, বা এক জায়গা থেকে এসে অন্য জায়গা অন্য জায়গাতে স্থানান্তরিত করা। তাহলে আদি এবং সরাগম শব্দের অর্থটা আমরা জানতে পারলাম। তো আদি সরাগম অর্থাৎ আদিতে, শব্দের শুরুতে আরেকটি স্বরবর্ণ যুক্ত হলে সেটা হলো আদি সরাগম। তাহলে আমরা কি বুঝতে পারলাম, শব্দের শুরুতে আরেকটি স্বরবর্ণ যুক্ত হলে সেটি হলো আদি সরাগম। তো আমরা উদাহরণ হিসাবে এখানে দেখতে পারি আদি সরাগম। এখানে দেয়া আছে স্কুল, স্কুল, স্কুল দেয়া আছে, কিন্তু আদি সরাগমে ধ্বনি পরিবর্তন হয়ে হলো স্কুল। প্রথমেই শুরুতে হলো হস্যি, হস্যি। এখন আমার প্রশ্ন হলো আপনাদের কাছে যে স্কুল থেকে স্কুলই হলো, কিন্তু প্রথমে বানানটা সঠিক ছিল, দ্বিতীয় বানানটা ভুল হলো, কেন স্বরে হস্যি দেয়া হলো? আচ্ছা, এবং কেনই বা হস্যি হবে, আর ধ্বনি পরিবর্তন হয়ে হস্যি কেন হলো, এবং হস্যি না হয়ে অন্য কোনো স্বরবর্ণ কেন হলো না? হ্যাঁ, ধ্বনি পরিবর্তন, ধ্বনি অর্থ কী? কণ্ঠনালী থেকে যে আওয়াজটা বের হয় সেটা হলো ধ্বনি। এখানে লৈক্ষিকভাবে যদিও ভুল দেখি, আসলে লৈক্ষিকতার কোনো সম্পৃক্ততা নাই ধ্বনি পরিবর্তনের সাথে, মৌখিক বিষয়। যেহেতু ধ্বনি পরিবর্তন, গলার মধ্যে পরিবর্তন, হ্যাঁ, কিন্তু এই বিষয়টা একটি জিনিস মাথায় রাখতে হবে যে যে শব্দটার আমরা ধ্বনি পরিবর্তন করব, সেই শব্দটা যেন আক্ষরিকভাবে কোনো অর্থের পরিবর্তন না হয়ে যায়। আক্ষরিকভাবে অর্থটা ঠিক রেখেই আমরা এর পরিবর্তন করব। কি করব? আক্ষরিকভাবে অর্থটা ঠিক রেখে পরিবর্তন করব, যে ধ্বনি শুনতে ভিন্নতা শোনা যাবে না, শুধু এর বর্ণের স্বরবর্ণের একটি ভিন্নতা দেখাতে হবে, যে একটি স্বরবর্ণ যুক্ত করলেও একই ধ্বনির একই অর্থ বহন করে, সেটা দেখাতে হবে। তাহলে স্কুল আছে, স্কুল থেকে স্কুল হলো। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে যে হস্যি না হয়ে হস্যু তো হতে পারত। হ্যাঁ, হস্যু হলে উস্কুল হয়ে যেত, তাহলে কি হতো? আমি আগেই বলেছি ধ্বনির আক্ষরিক অর্থের কোনো পরিবর্তন হবে না, ধ্বনির অর্থগত দিক থেকে কোনো পরিবর্তন হবে না, শুধু পরিবর্তন হবে কি, যে একটি স্বরবর্ণ যুক্ত হবে এবং ধ্বনির অর্থ ঠিক থাকবে। স্কুল আছে তাই স্কুল হলো, হস্যি হলো। হ্যাঁ, এবার প্রশ্ন হচ্ছে যে হস্যু হলে যদি পরিবর্তন না হতো, হ্যাঁ, প্রথমে স্বরবর্ণ মিলাই নিতে হবে, কোনটা দিলে এর পরিবর্তন হবে না, কিন্তু কিন্তু এর আক্ষরিক অর্থের পরিবর্তন হবে না, কিন্তু উচ্চারণগত তারতম্য ঠিক থাকবে। এখানে দেখো, স্টেশন, স্টেশন থেকে স্টিশন, স্টেশন থেকে স্টিশন। হ্যাঁ, এখানে প্রশ্ন হচ্ছে যে ই কেন হলো, ই কেন না হয় এও তো হতো, তাহলে কি হতো? এ যদি থাকতো তাহলে স্টিশন হতো। আসলে স্টিশন হয় না, স্টিশন হয়, তাই না?
স্টেশন হয়। তাহলে কি হতো, হস্রদীর্ঘ যদি হতো তাহলে উষ্ট্রুষণ হতো। এটা আসলে কি হতো, এর অর্থর পরিবর্তন হয়ে যাচ্ছে না, অর্থর পরিবর্তন হয়ে যাচ্ছে। কিন্তু প্রথমেই বলেছি অর্থের কোনো পরিবর্তন হবে না, শুধু একটি স্বরবর্ণ যুক্ত হবে কিন্তু অর্থের পরিবর্তন হবে না, স্টেশন থেকে স্টেশন। ঠিক আছে, এবার আমরা চলে যাচ্ছি মধ্য সরাগম। মধ্য সরাগম, হ্যাঁ মধ্য সরাগমটা কি, হ্যাঁ প্রথমেই বলে রাখি মধ্য অর্থ মাঝে, সব কিছুর মধ্যে বা মাঝে। যদি একসঙ্গে তিনটা বর্ণ থাকে, প্রথম বর্ণটা হলো আদি, দ্বিতীয় বর্ণটা মধ্য, তৃতীয় বর্ণটা হলো অন্ত, তো মধ্য কি আমরা বুঝতে পেরেছি যে আমি লিখে ধরলাম যে এখানে প বন লিখলাম, প বন এইটা হলো আদি, এটা আদি, এইটা মধ্য, আর এটা হলো অন্ত। তাহলে শেষেরটা অন্ত, মাঝেরটা মধ্য, আর শুরুরটা আদি। এইটা যদি আমরা বুঝতে পারি ধ্বনি পরিবর্তনের অনেকটাই আমরা বুঝতে পারবো। তো দেখি মধ্য সরাগমে কি বলছে। আচ্ছা মধ্য যদি মাঝে হয় আর সরাগম হলো কি, স্বর মানে কি স্বরধ্বনি, স্বর মানে কি স্বরধ্বনি উচ্চারিত বা স্বরবর্ণ, আর গম অর্থ গমন করা। তাহলে মাঝে কোনো স্বরবর্ণ যদি গমন করে বা চলে আসে তাহলে সেটা হবে কি মধ্য সরাগম। আচ্ছা বন্ধুরা আমরা তাহলে চলে যাই উদাহরণ দিয়ে বুঝি কিভাবে হলো মধ্য সরাগম। আচ্ছা মধ্য সরাগমে আমি এখানে উদাহরণ হিসাবে লিখেছি যে রত্ন থেকে রতন, ধর্ম থেকে ধরম, ধর্ম থেকে ধরম। হ্যাঁ মধ্য পরাগমে দিকে একটি জিনিস লক্ষ্য করতে হবে, মধ্য পরাগমে সর্বদাই যুক্ত অক্ষর থাকে, কি থাকে সর্বদাই যুক্ত অক্ষর থাকে, এবং একটি বর্ণের মধ্যে আরেকটি বর্ণ লুকায়িত থাকে, সেই বর্ণটা বের করে স্বরবর্ণ সহিত মাঝে যদি আমি বসিয়ে দিই তাহলে হবে মধ্য সরাগম। এখন প্রশ্ন যে দিলেন রতন, রত্ন হয়ে গেল রতন, এই রতনের মধ্যে স্বরবর্ণ কোনটা, এই র ত দন্ত ন এই তিনটাই তো হলো ব্যঞ্জন বর্ণ, তাহলে আপনি স্বরবর্ণ কোথায় পেলেন। কিন্তু প্রথমে সংজ্ঞা দেওয়ার সময় বললেন মধ্যে কি হবে স্বরাগম, স্বরবর্ণের আগমন হবে। হ্যাঁ আমার একটা প্রশ্ন যে প্রতিটা ব্যঞ্জন বর্ণের মধ্যে কিন্তু লুকায়িত আছে কি প্রতি এক একটা স্বরবর্ণ, তাই না। তাহলে আমি এখানে বুঝি যে রতন, রতন এই রটা উচ্চারণ করতে গেলে একটি স্বরবর্ণ চলে আসে, সেটি কি অ। ত উচ্চারণ করলে একটি স্বরবর্ণ চলে আসে, সেটি হলো কি অ, তাই না। ত তো রত্ন থেকে রতন, আর আমি আগেই বলেছি মধ্য সরাগম সর্বদা যুক্ত অক্ষর অথবা একটি অক্ষরের মধ্যে আরেকটি অক্ষর লুকিয়ে থাকে। তো রত্ন, রত্ন থেকে রতন, রত্ন থেকে রতন, হ্যাঁ এখানে হলো তটা, তটার সঙ্গে যুক্ত আছে একটি স্বরবর্ণ, সেটি হলো অ, স্বরে অ। ত উচ্চারণ করতে গেলে দেখবেন অটা চলে আসছে, তাহলে রত্ন থেকে রতন। তো এবার প্রশ্ন হচ্ছে যে যে দন্তের ন এবং ত, ত এবং দন্তের ন যুক্ত আছে, তো দন্তের ন আগে না দিয়ে ত কেন আগে দিলেন, অথবা দন্তের ন আগে দিয়ে ত পরে দিলে কি আমার ভুল হবে। হ্যাঁ অবশ্যই ভুল হবে, কেন ভুল হবে, রত্ন আমরা উচ্চারণ যেহেতু ধ্বনি পরিবর্তন, কথাটা হলো গলার মধ্যে, ঠিক আছে গলা ধ্বনি থেকে যেটা ভুল হচ্ছে কিনা সেটা দেখার বিষয়। হ্যাঁ এই রত্ন উচ্চারণ করতে গেলে ত আগে উচ্চারণ হয় নাকি দন্তন্য আগে উচ্চারণ হয়, যদি দন্তন্য আগে উচ্চারণ হয় তাহলে মাঝে হবে দন্তন্য, আর যদি ত আগে উচ্চারণ হয় তাহলে মাঝে হবে ত, তাই না। তাহলে এবার দেখি যে রত্ন, রত্ন উচ্চারণ করতে গেলে আগে আসছে র, তারপর তারপরে ত, তারপরে দন্তন্য, রত্ন, যেহেতু তটা আগে আসছে মাঝে ত হবে। আচ্ছা এবার আমি চলে যাই ধর্ম, ধর্ম থেকে হলো ধরম, ঠিক আগের মতো ধর্ম। এখানে আসলে আক্ষরিক দিক থেকে কয়টি বর্ণ রয়েছে, তিনটি বর্ণ রয়েছে, একটি হলো দহ, আর একটি রেপ, একটি বর্ণ লুকিয়ে আছে ময়ের সঙ্গে র, তারপরে ম। হ্যাঁ এবার উচ্চারণ করতে গেলে ধ আগে তারপরে র তারপরে ম, তাই ধর্ম থেকে ধরম। হ্যাঁ এই রর সঙ্গে মিলিত আছে কি অ, ধ র। হ্যাঁ আমি বোঝানোর জন্য পাশে অ লিখে দিয়েছি, পাশে কি লিখে দিয়েছি অ লিখে দিয়েছি, যেন বুঝতে বন্ধুদের সুবিধা হয়, তোমাদের সুবিধা হয়।
আচ্ছা এবার চলে যাই যে আরেকটি, হস্যি থেকে কি পরিবর্তনটা হয়। হ্যাঁ আমি আগেই বলেছি প্রতিটা ব্যঞ্জনের ব্যঞ্জন বর্ণের মধ্যে লুকিয়ে আছে এক একটা স্বরবর্ণ, এক একটা স্বরবর্ণ। তো দেখো বন্ধুরা, প্রীতি কি আছে, প্রীতি, পিরিতি, ঠিক আছে, পরিপ্রীতি থেকে পরিবর্তিত হয়ে হয়েছে, ধ্বনি পরিবর্তিত হয়েছে প্রীতি, পিরিতি, প্রীতি থেকে প্রীতি। আচ্ছা আসলে যেহেতু আমরা পড়তেছি ধ্বনি পরিবর্তন, ধ্বনি পরিবর্তন যদি আমরা পড়ি তাহলে দেখো তো বন্ধুরা যে ধ্বনি পরিবর্তন পড়তে গেলে কি এরকম হচ্ছে না, যে প্রীতি প আগে তারপরে এই দীর্ঘিকারের সঙ্গে আর এই পয়ের সঙ্গে র কি লুকায়ে নাই। হ্যাঁ ল যদি লুকায়ে থাকে তাহলে ওই রটা মাঝে আসবে, কি আসবে, মাঝে আসবে। কেন মাঝে আসবে, রটা আগে কেন আসবে না, আমরা উচ্চারণ করতে গেলে পিরিতি, প্রীতি, রটা মাঝে আসে এবং রয়ের সাথে কি আছে, র যদি স্বাভাবিকভাবে উচ্চারণ হতো তাহলে থাকতো অ, সরিয়া, কিন্তু প্রীতি সাথে হস্যিকার অথবা দীর্ঘিকারের ব্যবহার রয়েছে। এখানে যদিও দীর্ঘিকার আছে এটা হস্যিকারও হতে পারত, হতে পারতো না, প্রীতি না দিয়ে ইরিতি যদি দিতাম তাহলে হস্যিকার হয়ে যেত। তো আমি এটা বোঝাচ্ছি যে হস্যিকারের যেহেতু সরাসরি ব্যবহার রয়েছে তাহলে সরাসরি হস্যিকারের সঙ্গে যেটা থাকবে সেটা ব্যবহার হয়ে যাবে, প্রীতি থেকে প্রীতি। এবার আরেকটি উদাহরণ হিসাবে দিচ্ছি, ক্লিপ, সে ওটা তো দীর্ঘিকারের ব্যবহার ছিল, এবার আমি সরাসরি হস্যিকারের ব্যবহারের দিকে চলে যাচ্ছি। হস্যিকারের ব্যবহার যদি দিই যে যে ক্লিপ থেকে ক্লিপ, হ্যাঁ এখন সরাসরি বন্ধুরা তোমরা বুঝতে পারবে কয়ের সঙ্গে ল সরাসরি যুক্ত রয়েছে এবং শেষে প রয়েছে, তো এখন আর লুকায় নাই, যুক্ত অক্ষরের সাথে সরাসরি স্পষ্ট দেখা যাচ্ছে ক্লিপ। তাহলে কি এই ক্লিপটা উচ্চারণ করতে গেলে মাঝে আসছে কোনটা, ক না ল, হ্যাঁ কি লিপ, কয় হস্যি আগে তারপরে ল তারপরে প, কি লিপ, এটা উচ্চারণ করতে গেলে লয়ের সঙ্গে একটি হস্যিকার আসছে, তাই না, হস্যিকার আসলে এই ধ্বনি মধ্য স্বরগমটা এই লয়ের সঙ্গে হস্যিকার হবে, তাহলে ক্লি ইপ, ক্লিপ থেকে ক্লিপ। এবার হস্যু দিয়ে আর একটু বোঝাই, হস্যু দিয়ে যদি আমি বোঝাই বন্ধুরা তাহলে তোমরা দেখতে পারবা যে মুক্তা থেকে মুকুতা করেছি, মুক্তা থেকে মুকুতা করেছি। হ্যাঁ এখন প্রশ্ন হচ্ছে মুক্তা থেকে মুকুতা কেন, মুতুকা হতো তো পারতো, তাই না, কিন্তু হয়নি। হ্যাঁ আমি প্রথমেই বলেছি যে যুক্ত বর্ণ থাকবে, না হয় একটি বর্ণের মাঝে আরেকটি বর্ণ লুকিয়ে থাকবে, তো যুক্ত বর্ণ আছে এটা আমাদের বুঝতে আরও সুবিধা, মুক্তা, মহস্যু ক তেকার মুক্তা, কিন্তু এটা মুকুতা কেন হলো, তাই না, হস্যুকারটা কি, হস্যুকারটা কি, হস্যুকারটা এটা যে পূর্ববর্ণে হস্যুকার আছে কিন্তু মাঝবর্ণ তে কিছুই নাই এবং এই কটা, কটার সঙ্গে কোনো যুক্তবর্ণ নাই এবং কটার সঙ্গে যুক্তবর্ণ আছে কিন্তু এর সঙ্গে কোনো ব্যক্তিগত স্বরবর্ণ নাই, যদি ব্যক্তিগত স্বরবর্ণ থাকে এবং ক ত দুটোর সঙ্গে আছে, যে যদি আকার, যদি এই আকারটা আমি আকারটা কয়ের সঙ্গে রাখি তাহলে আসে মুকাতা, কি আসে, মুকাতা, কিন্তু মুক্তা কি আসলো। এবার মুক্তা থেকে যদি মুকাতা হয় তাহলে প্রথমেই আমি বলেছি অর্থের কোনো, আক্ষরিক অর্থের কোনো পরিবর্তন হবে না, শুধু শব্দের স্বরবর্ণগত পরিবর্তন আসবে, সেটাই হলো ধ্বনি পরিবর্তন। যদি সেটাই হয় তাহলে মুক্তা থেকে মুকাতা যদি হতো তাহলে অবশ্যই আক্ষরিক অর্থের পরিবর্তন হতো, তাহলে ধ্বনির পরিবর্তন হতো না, এজন্য হস্যু নিয়ে মুকুতা। তো এখন দেখি যে আরেকটি লিখছি, তুর্ক থেকে তুরুক, তুর্ক থেকে তুরুক, এই রটা কয়ের সঙ্গে মিশে আছে, তাই না, লুকিয়ে আছে, এই রটা মাঝে দিয়ে তুর্ক থেকে তুরুক। আচ্ছা এবার এ দিয়ে পরিবর্তন, এ দিয়ে পরিবর্তন যদি আসে, এ দিয়ে পরিবর্তন আসলে গ্রাম, গ্রাম থেকে গ্রাম হলো, গ্রাম থেকে গ্রাম হলো। এবার বন্ধুরা দেখো গয়ের সঙ্গে র লুকিয়ে আছে, সাথে আছে আ, সরেয়া এবং শেষে কি ম, শেষে কি ম। আচ্ছা গ্রাম থেকে যদি আমার প্রশ্ন যে আমরা গ্রাম থেকে গেরাম দিলাম, এ যুক্ত করলাম,
কি যুক্ত করলাম, এ যুক্ত করলাম, এ যুক্ত করে শেষেটায় আ যুক্ত করলাম, মাঝেটায় আ যুক্ত করলাম। কেন এটা না হলে গিরাম হতো, কেন হলো না তাই না? প্রশ্ন হতো গারাম হতো, এ না দিয়ে আ দিতাম, কিন্তু কি ধ্বনির কি হতো অর্থগত পরিবর্তন তাই না? কে আমি প্রথমেই বলেছি কোনো অর্থগত পরিবর্তন হবে না। তো এই গ অথবা রয়ের সাথে, গ অথবা রয়ের সাথে এই সংযুক্ত আছে একটি স্বরবর্ণ স্বরে আ, কিন্তু এখন এই এ ব্যবহার করতে গিয়ে আমরা কি স্বরে আটা কি করে ফেলবো, শেষ করে ফেলবো, বা স্বরে আটা কি বাদ দিয়ে দেবো? না, প্রথমত মৌলিক শব্দের কোনো পরিবর্তন হবে না, অর্থের কোনো পরিবর্তন হবে না, তার মাঝে স্বরবর্ণ দিয়ে আমাদের ধ্বনি পরিবর্তন করতে হবে। হ্যাঁ, গ্রাম থেকে গেরাম, তো আগেরটার সঙ্গে আমরা এ যুক্ত করেছি এবং আগেরটার যে আকারটা আমরা মাঝে রয়ের সাথে আ যুক্ত করে গ্রাম থেকে গ্রাম করেছি, গ্রাম থেকে গ্রাম করেছি, বন্ধুরা দেখতে পারছো? এবার প্রেক থেকে প্রেক, প্রেক থেকে প্রেক। আচ্ছা দেখো, প্রেক প্রেক উচ্চারণ করতে গেলে পেরেক, পয়কার রয়কার ক, পয়কার রটা কি মাঝে আছে না? এবার মাঝেরই তো পরিবর্তন, মধ্য পরিবর্তন মানে কি, মধ্য সরাগম মানে কি মাঝের পরিবর্তন, পয়কার রয়কার ক, পয়কার রয়কার ক, পেরেক, পয়কার রয়কার ক, প্রেক। এইবার পরের সঙ্গে লুকিয়ে আছে র, পটা আগে আছে, রটা পরে আছে, এই রয়ের সঙ্গে এ যুক্ত যদি আমি করে দিই তাহলে প্রেক থেকে পেরেক অর্থের কোনো পরিবর্তন হচ্ছে না, হয়ে যাচ্ছে ধ্বনি পরিবর্তন। আচ্ছা আমরা এবার চলে যাই যে শ্লোক থেকে শ্লোক, এবার ও দিয়ে ধ্বনির মধ্য সরাগমের কীভাবে পরিবর্তন করা যায় সেটা। আচ্ছা ও দিয়ে কীভাবে পরিবর্তন করা যায়, ও শ্লোক থেকে শ্লোক। হ্যাঁ, এখানে বন্ধুরা দেখো তালে বসা ল এবং ক রয়েছে, তালে বসা ল এবং ক রয়েছে। এবার দেখো যে যুক্ত বর্ণ আমি প্রথমে বলেছিলাম মধ্য সরাগমের ক্ষেত্রে একটি বর্ণের সঙ্গে আরেকটি বর্ণ লুকিয়ে থাকে, নতুবা নতুবা যুক্ত বর্ণ থাকে। বন্ধুরা এখানে দেখো যুক্ত বর্ণ রয়েছে, কি রয়েছে, যুক্ত বর্ণ রয়েছে, শ্লোক থেকে শ্লোক। এই শ্লোক উচ্চারণ করতে গেলে প্রথমে আসবে তালে বসা, তারপরে ল, তারপরে ক, প্রথমে তালে বসা, তারপরে ল, তারপরে ক, শ্লোক। হ্যাঁ, আমরা মধ্য সরাগমে ও দিয়ে কিভাবে মধ্য সরাগম করা যায় আমি সেটা, এবার শ্লোক অর্থের কোনো পরিবর্তন হবে না, তাহলে তালে বসা ওকার দিলাম, তারপর ল ওকার দিলাম, যেহেতু এর একটি সরাগম থাকতে হবে, স্বরবর্ণ যুক্ত থাকতে হবে, ল ওকার দিলাম, তারপরে ক দিলাম, তাহলে হলো কি শ্লোক থেকে শ্লোক। এবার মূরক থেকে মোরক, কি হলো, মূরক থেকে মোরক। এখন কথা হচ্ছে মূরক ছিল হলো মোরক, পরিবর্তন হলো তো প্রথমে তাই না, প্রথমে পরিবর্তন হলো না, যে হস্যু বাদ গেল, হস্যু বাদ গেল আর বলতেছেন মধ্য সরাগম। হ্যাঁ, পরিবর্তন প্রথমে হতে পারে কিন্তু সরাগম মানে গমন, গমন হয়েছে মাঝে কিনা সেটা দেখার বিষয়, পরিবর্তন প্রথমে হোক কিন্তু গমন হয়েছে মাঝে কিনা, হ্যাঁ হ্যাঁ মাঝে কিনা সেটা দেখার বিষয়। এ দেখেন মূরক প্রথমে পরিবর্তন হয়েছে, মূরক থেকে রোগ হয়েছে মোরগ, রোগ ছিল ও ছিল, ও ছিল হলো কি ও মোরগ। এবার তিন নম্বর হচ্ছে অন্তঃসরাগম, কি অন্তঃসরাগম, অন্তঃসরাগম মানে শেষে, অন্ত অর্থ শেষ, স্বর অর্থ কি, এখানে দেখতে পারবেন স্বর অর্থ কি স্বরবর্ণ, গম অর্থ গমন, মানে শেষে কি নিয়ে আসা, শেষে স্বরবর্ণ নিয়ে আসা। এখানে আছে দিশ, দিশ দ্বয়স্বী তালে বসে দিশ, এই তালে বসের সাথে কোনো সরাসরি স্বরবর্ণ নাই তাই না, এইবার আছে তালে বসার সাথে, তালে বসে উচ্চারণ করতে গেলে স্বরে আর স্বরবর্ণ হিসাবে ব্যবহৃত হয়, কিন্তু তালে বসার সাথে সরাসরি কোনো নাই, কিন্তু পরিবর্তন অন্তঃসরাগম অন্ত যুক্ত করার আগেই তো স্বরে আ স্বরে অ রয়েছে, কিন্তু আমাদের তো যুক্ত করতে হবে, গমন করাতে হবে কোনো স্বরবর্ণ, তাহলে গমন করাতে হলে অর্থগত কোনো পরিবর্তন না হলে দিশ থেকে কি হয় দিশা, দিশ থেকে কি হয় স্বরে আ যুক্ত করলে দিশা। হ্যাঁ, আরও ক্লিয়ারভাবে বুঝবা সত্য থেকে বোঝালে, সত্য সত্য থেকে সত্যি হয়েছে, হ্যাঁ সত্য, আর একটা অনেকেই জানো না দিশা দিশা কি, দিশার দিশা কি,
তাই না? কিন্তু সত্য আর সত্যিটা আসলে ক্রমাগত, আমরা যখন 2 বছরের সময় 20টি শব্দ মাত্র শিখি, তখনই তার মধ্যে অনেকেই সত্য শব্দটা শিখে ফেলি, এবং 4 বছরে যখন 40 থেকে 50টা আমাদের শব্দ ভাণ্ডার হয়, তখন অটোমেটিকলি সত্য আর সত্যিটা আমি বুঝে ফেলি, তাই না? এবার দেখো বন্ধুরা, সত্য থেকে সত্যি, সত্য থেকে সত্যি, হ্যাঁ, এই সত্য 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 এই তয়জফালার সঙ্গে কোনো সরাসরি কোনো সর্বর্ণ নাই। হ্যাঁ, তয়জফালার সঙ্গে যদি ই করতে পারি তাহলে একটি সর্বর্ণ রয়েছে অ, কিন্তু স্বরে আ তো লুকায়িত অবস্থায় আছে, কিন্তু আছে যেটা সেটার বাইরে তো অন্য কিছু আমাদের যুক্ত করতে হবে। তাহলে সত্য থেকে সত্যি অস্বীকার সংযুক্ত করে শেষে অস্বীকার সংযুক্ত করে সত্য থেকে সত্যি করলাম। এখন বন্ধুরা প্রশ্ন হচ্ছে, দন্তে স এবং তয়ের মাঝে হলো হস্যি, তাহলে কেন এটি মধ্য সরাগম হলো না? হ্যাঁ, আমি প্রথমেই বলেছি ধ্বনি পরিবর্তন, অর্থাৎ ধ্বনির পরিবর্তন, লেখার পরিবর্তন নয়, মানে বলার পরিবর্তন হবে কিন্তু লেখার পরিবর্তন হবে না, বলার পরিবর্তন। তাহলে বন্ধুরা সত্যি উচ্চারণ করো তো, উচ্চারণ করতে গেলে এই হস্যিকারটা মাঝে আসে না পরে আসে, দেখবা মাঝে আসবে, সত্যি ইটা মাঝে, বুঝতে পেরেছো বন্ধুরা? এখন এর মধ্যে থেকে তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবা, এবং আমাদের প্রতিদিন নিত্য নতুন শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি তথ্যবিডি.com তথ্যকণিকা বিডি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেন, তাহলে নতুন নতুন ভিডিও খুব সহজে পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।